আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছেন যৌথভাবে চাল সুরন্দী মহাশয়। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আস্থা বিজেপির প্রতি বাড়ছে, অন্তত এমনই ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রবিবার তৃণমূল কংগ্রেস ও অন্য দল ছেড়ে প্রায় 100 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করলেন। উলুবেড়িয়ার বহরি অঞ্চলে দামোদরপুর ঘোলবাগান্ডা এলাকার ঘটনা। রবিবার বহিরা ঘোলবাগান্ডায় ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার এক যোগদান পর্ব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এলাকার বহু সংখ্যালঘু সম্প্রদায়ের আসনে উত্তরা শাসক দল ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের বক্তব্য, শাসক দলের ওপর আর ভরসা করা যাচ্ছে না। এই যোগদান কর্মসূচিতে প্রায় 100 জন ব্যক্তি বিজেপিতে যোগদান করেন। বিজেপির তরফ থেকেও অনুষ্ঠানে খুব মন দিয়ে নেতৃত্বের বক্তব্য শোনা হয়েছে এবং আগামী দিনে তারা বিজেপির হয়ে কী কী কাজ করবেন সেই দিকেও নজর রাখা হয়েছে। উলুবেড়িয়া বহিরায় বিজেপির এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের মাইনরিটি মোর্চার সভাপতি চার্লস নন্দী, রাজ্যের সম্পাদিকা তথা হাওড়া ও হুগলি জোনের কনভেনার মুক্তারণ বিবি, বিজেপির হাওড়া জেলা গ্রামীণ সভাপতি অরুণোদয় পাল চৌধুরী, মাইনরিটি মোর্চার সভাপতি শেখ মুসরফুল আনোয়ার সহ অন্যান্যরা।